হায়, আমরা আমাদের এখন বর্তমানে যে আমাদের প্রজেক্টটা ছিল, যেটা আমি আগে ভিডিও দেখেছিলাম, স্কুল ম্যানেজ সিস্টেম, তো যেহেতু এটা সবাই বানাবে, আমি চাচ্ছিলাম যে প্রপার আইডিয়া দিতে, মানে যারা যারা স্কুল ম্যানেজ সিস্টেম বানাতে চায় বা এরকম বড় কোনো একটা প্রজেক্ট বানাতে চায় তাদের জন্য সুবিধা হবে। দ্যাটস ওয়াই আমি পুরো প্রজেক্টের ওভারভিউ দিয়েছিলাম। আসলে একটা প্রজেক্টের ওভারভিউতে সবকিছু বোঝা সম্ভব না, তাই আমি চিন্তা করছি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মডিউলকে আমি আলাদা আলাদা দেখাবো, যাতে করে সবাই এটাকে ভাগ ভাগ করে দেখে শিখে কাজ করতে পারে, যারা লারাভেল জানে এবং ভালোভাবে শিখতে চায়, ভালো প্রজেক্ট করতে চায়। তো প্রথমত আমাদের এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। সো এটার জাস্ট আমি কার্ডগুলো ইউজ করছি, যে স্টুডেন্ট কয়টা আছে, স্টাফ কয়টা আছে, টিচার কয়টা আছে, লাইব্রেরির বুক কয়টা আছে, মানে ছয়টা বই আছে, কয়টা হোটেল রুম হোস্টেল রুম আছে, ট্রান্সপোর্ট চারটা বাস আছে, নোটিশ কয়টা দেওয়া আছে, ইভেন্ট কয়টা দেওয়া আছে। আর হচ্ছে এখানে স্টুডেন্ট আছে, টোটাল স্টুডেন্ট জিরো আছে, নেওয়া হয় না এখনো, টিচারের অ্যাটেন্ডেন্স জিরো, স্টাফ অ্যাটেন্ডেন্স জিরো। সেগুলো আসলে বায়োমেট্রিক মেশিন যে অ্যাটেন্ডেন্স আছে সেগুলো অ্যাড করলে আশা করি এগুলো খুব ভালো একটা ফল দিবে, আমি ভালো একটা প্রজেক্ট হবে আশা করি। এটা আমাদের হোম পেজটা, আর এখানে ডাইরেক্ট ক্লিক করলে আমাদের ওয়েবসাইট সেটিং, মানে আমার যে এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটে এ টু জেড গ্যালারি থেকে শুরু করে, অ্যাকাউন্ট থেকে শুরু করে, রেজাল্ট থেকে শুরু করে, এখানে লাইট লোগো, অ্যাচিভমেন্ট, রিসেন্ট ফটোস, নোটিস, ইভেন্টস, এ টু জেড ইটস এভরিথিং আমার সেটিং করা হয় এই সাইট থেকে। জাস্ট স্লাইডার, চেয়ারম্যান মেসেজ, গভর্নিং মেসেজ, অ্যাট এ গ্লান্স, এখান থেকেই সেটিং করা যায়। তারপর সেটা এভাবে করতে পারেন, এবং অ্যাডমিন তার প্রোফাইল দেখবে, সেটিং দেখবে, লগ আউট করবে। ওকে ফাইন, এটার মধ্যে ইনক্লুড করতে পারেন। এখানে আছে তার হচ্ছে রিপোর্ট, যদি কোনো স্টুডেন্ট রিপোর্ট করে কোনো স্যারের নামে বা কোনো কিছুর নামে বা কোনো প্রবলেম শেয়ার করে, তখন অ্যাডমিন এসে বা হেডমাস্টার যা আছে তার রিপোর্ট চলে আসবে, তখন জিরো রিপোর্ট আসে, আর হচ্ছে জাস্ট তার নোটিফিকেশন। ওকে, সো এটা হচ্ছে আমার হোম ওভারভিউ। এবং আমার প্রথমে আসলে ক্লাস মডিউল, ক্লাস মডিউলের প্রথম যেটা আছে, আমি এটা নিউ ট্যাব ওপেন করে নিই, ক্লাস, দ্যাটস মিন আমার যে স্কুলটা আছে সেই স্কুলে কোন ক্লাস হবে, এবং ক্লাসের মধ্যে শুধু ক্লাস হলে হলো না, ক্লাসের যখন ওপেন শুরু করলাম, একটা ক্লাস তৈরি করলাম, তখন বলে দিলাম তার অ্যাডমিশন ফি কত, ক্লাস ওয়ানের জন্য এক একটা ক্লাসের জন্য অ্যাডমিশন ফি এক এক হতে পারে। তো দ্যাটস ওয়াই ওয়ানের জন্য 3,000, মান্থলি ফি 4,000, এক্সাম ফি 800 টাকা। মানে কি প্রত্যেকটা ক্লাসের ইন্ডিভিজুয়াল একটা অ্যাডমিশন ফি থাকে, একটা মান্থলি ফি থাকে, একটা এক্সাম ফি থাকে, এগুলোকে আমি ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে। তো এটা কেন, এটা যখন স্টুডেন্ট অ্যাড করবো তখন এই যে আমার ওয়ান, যখন সে ওয়ান ক্লাস সিলেক্ট করবে তার অ্যাডমিশন ফি অটোমেটিক চলে আসবে। ওকে, দ্যাটস ওয়াই আমার এখানে ক্লাসের মধ্যে এটা দেওয়া। সো আমি এই জন্য যাচ্ছি যে প্রত্যেকটা মডিউল যদি ভাগ ভাগ করে দেখাই তাহলে আশা করি সবাই একটা ভালো নলেজ পাবে। এবং অ্যাডমিন ক্লাস করলে ক্লাস নেম, তার অ্যাডমিশন ফি, তার মান্থলি ফি, তার এক্সাম ফি, আমি যখন ওয়ান দিই, সাপোজ ওয়ান দিই, তাহলে সেটা ইজার হবে না, কারণ ওয়ান কিন্তু অলরেডি এক্সিস্ট, ভ্যালিডেশন করে নেবেন আপনারা যারা কাজ করবেন। ওকে, তারপরে আসে হচ্ছে আমার সেকশন, মানে একটা ক্লাসের আন্ডারে অনেকগুলো সেকশন থাকবে, কারণ এটা মোটামুটি বড় স্কুল বিবেচনা করে বানানো হয়েছে, নর্মালি কোনো বাচ্চাদের স্কুল না যে জাস্ট 1, 2, 3, 4, 5 পর্যন্ত। হ্যাঁ, কারণ একটা ক্লাসের অনেক সেকশন, যেমন ওয়ানের সেকশন এ সেকশন বি, টু এর সেকশন এ সেকশন বি, এমন করে ফাইভের সেকশনে সেকশন বি, সেকশন সি তিনটা রাখা হয়েছে নেবি। হ্যাঁ, ফাইভের সেকশন সি তিনটা রাখা হয়েছে, সেভেনের দুইটা, এইটের দুইটা, নাইনের তো সায়েন্স কমার্স এবং আর্টস, আর্টস বাংলা যাই না, ঠিক আছে না, কিন্তু যাই না। তো এভাবে হচ্ছে সেকশন মডিউলটা ভাগ করা হয়েছে। তারপরে আসি হচ্ছে সাবজেক্ট। সো একটা ক্লাসের ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, ওয়ানের শুধুমাত্র তিনটা সাবজেক্ট, তাদের সব সাবজেক্ট থাকবে না, এবং সাবজেক্ট কোড, টু এর তিনটা, থ্রি এর চারটা, সামথিং লাইক দ্যাট, এরকম আর কি। সো প্রত্যেকটা ক্লাসেরই ইন্ডিভিজুয়াল সাবজেক্ট থাকে, সাবজেক্ট কোড থাকে, এবং নাইনে যখন আসবে তখন তার ফাইভ পর্যন্ত অ্যাড করা আছে। সো 6, 7, 8, 9, 10 এখানে ক্লিক করলে অ্যাড করতে পারবেন। সো অ্যাডমিনে ক্লিক করলে ক্লাস ওয়ান, যখন আপনি ক্লাস সিক্স সিলেক্ট করবেন, আপনার সাবজেক্ট নেম, সাবজেক্ট কোড থাকে, না থাকলে তো নাই, এবং একটা কোড একটা ক্লাসের আন্ডারে একবারে হয়। ওকে, এবং ফাইনালি যেটা আছে এক্সাম, এখানে একটা জিনিস আছে, সেখানে এক্সাম অ্যাড করবো, ফার্স্ট সেমিস্টার এক্সাম, সেকেন্ড সেমিস্টার এক্সাম, ফাইনাল এক্সাম, প্রি টেস্ট 9, 10 এর জন্য এই এক্সামগুলো আমি অ্যাড করে দিলাম। সো এখানে আপনি চাইলে অ্যাক্টিভ করে নিতে পারবেন, কারণ যদি অ্যাক্টিভ না করেন শুধু ফার্স্ট সেমিস্টারটা অ্যাক্টিভ আছে, দ্যাটস ওয়াই আমার এখানে যখন কেউ রেজাল্ট দেখতে আসবে, সাপোজ স্কুল রেজাল্ট, স্কুল যখন শুধুমাত্র ফার্স্ট এক্সামটা দেখাচ্ছে, কারণ আমার এখন পর্যন্ত কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সাম নেওয়া হয়নি, হয়েছে বাট এগুলো নেওয়া হয়নি, দ্যাটস এগুলো ভিজিবল না, আমি অ্যাক্টিভ করি নাই, বিকজ এখানে অ্যাক্টিভ করলে সেখানে শো করবে, তোকে ওই লিখলো সাপোজ এই রেজাল্ট থেকে ফার্স্ট সেমিস্টার থেকে অন্য সেমিস্টার, তখন এভাবে পাবে না। ফার্স্ট সেমিস্টার ক্লিক করলে যেমন তার রেজাল্ট চলে আসলো, ফার্স্ট সেমিস্টারে তার নাম, তার ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন, তার রেজাল্ট চলে আসলো, কত পেলো, কোন গ্রেড পেলো, চলো মার্ক কত পেলো আর কি, আমরা স্কুলে বিবেচনা যেগুলো করি না ওইগুলো আর কি, সেটা প্রিন্ট করতে পারবে তার রেজাল্টটা। ওকে, সো এটা ছিল আমাদের ক্লাস মডিউল। তো আপনি যখন প্রজেক্টটা করবেন তো আশা করি এই ক্লাস মডিউল নিয়ে কাজ করবেন, এবং আমি যা যা করছি এগুলো থেকে অ্যাডভান্স করবেন, আরও ভালো করবেন আশা করি। আমারটা যে বেটার এরকম না, আমার চেয়ে অনেক ভালো বেটার, আপনি বেস্ট ওয়েবসাইট বা বেস্ট ওয়েব অ্যাপ্লিকেশন আপনি বানাতে পারবেন আশা করি। সো আমার যারা পেড কোর্স করছে, পেড কোর্সের স্টুডেন্ট আছে, আশা করি তারা এগুলো পারবে, কারণ তাদেরকে আমি এইসব জিনিস দেখিয়েছি, যেমন এগুলো আপনি ক্লিক করলে আবার এই ইউআর এনক্রিপশন, দ্যাটস মিন আপনার এই কীভাবে কাজ করে, এগুলো কীভাবে কাজ করে, ড্রপ ডাউন, মাল্টিপল ড্রপ ডাউন, এগুলো সবই আমি দেখানো হয়েছে আমার পেড কোর্স, লারাভেল পেড কোর্স। আমার যারা স্টুডেন্ট আছে তারা আশা করি
তাদের জন্য আসলে মেনলি ভিডিওটা বানানো, তারা যাতে এই কোর্সটা এটা দেখছে, দেখার পরে অনেকে বলছে যে ভাই কিভাবে বানাবো, দ্যাটস ওয়াই তাদের জন্য আমি কোর্স ওভারভিউটা স্টেপ বাই স্টেপ বানাচ্ছি। কারণ একটা পুরো অ্যাপসটা সাইটটা আমার একটা ভিডিও দেখানো সম্ভব না, দ্যাটস ওয়াই আমি আবার কিছু ভালো নেক্সট ভিডিও আলোচনা করবো অ্যাডমিশন। থ্যাংকস ফর ওয়াচিং।